guys, this is Shakib Gishan. Welcome to my new video. Assalamu alaikum friends. আজকের এই ভিডিওতে আমি একটি ওয়েবসাইটের রিভিউ নিয়ে এসেছি। সো ওয়েবসাইটটি অসাম একটা ওয়েবসাইট 123apps.com। এটি একটি ওয়েব অ্যাপস, এখানে আপনি ভিডিও কাটার পাবেন, অডিও জয়নার, অডিও কনভার্টার, ভিডিও কনভার্টার, ভিডিও কাটার, ভিডিও রেকর্ডার, ভয়েস রেকর্ডার, আর্কাইভ এক্সট্রাক্টর, পিডিএফ টুলস, এই সব অ্যাপসগুলো আপনি এই ওয়েবসাইটটিতে পাবেন। ফ্রি ওয়েব অ্যাপস, অসাম একটি ওয়েবসাইট, এটি একদম ফ্রি, কোনো সাইন আপও করতে হয় না। সাইন আপ ছাড়াই আপনি সব কিছু করতে পারবেন, ভিডিও কাট করতে পারবেন, ভিডিও কনভার্ট করতে পারবেন, অডিও কাট করতে পারবেন, অডিও কনভার্ট করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, ক্যাপিং আছে, আরও ভালো ভালো ওয়েবসাইট আছে, কিন্তু তারা ভিডিও কনভার্ট বা ভিডিও কাট সর্বোচ্চ 1 GB ভিডিও করে, কিন্তু এখানে সর্বোচ্চ 6 GB ভিডিও সাপোর্ট করে এরা। সো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক ইট আউট। ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিই, এটি করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওয়েবসাইটটি রেজিস্ট্রি আছে কিনা বা ওয়েবসাইটটি ভালো কিনা, ওয়েবসাইটটির ডেট কখন ক্রিয়েট কখন করা হয়েছে, এক্সপায়ার্ড কখন হবে, এটা লেটেস্ট আপডেট কখন হয়েছে। দেখছেন অলরেডি রেজিস্টার্ড, ডোমেন নেম 123apps.com, এখানে ডোমেন আইডি আছে, সো রেজিস্টার আরও ডিটেলস আছে। সো আপডেট ডেট গত বছর 2019 জুনের 29 তারিখ টাইম সহ দেওয়া আছে, ক্রিয়েট করা হয়েছে 2010 সালের 8 মাসের 4 তারিখ, আর টাইম সহ দেওয়া আছে। সো এক্সপায়ার্ড হবে, রেজিস্ট্রি এক্সপায়ার্ড হবে 2022 সালের 8 মাসের 4 তারিখ, অর্থাৎ আবার আপডেট দিতে হবে এটা তখন। সো নিচে গেলে আরও ডিটেলস আছে যেগুলো আপনার কখনো দরকার হলে কোনো ওয়েবসাইটের, সোগুলো আপনি চার্জ দিতে পারবেন। তো এখন আমরা এখানে ইউটিউব নিয়ে দেখি, ইউটিউব সম্পর্কে কিছু জেনে আসি, ইউটিউবের কখন এক্সপায়ার্ড কী হবে, এটা করার মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রি করা আছে কিনা সেটা জানতে পারবেন এবং কোনটি ফেক কোনটি রিয়েল সেটা জানতে পারবেন এখানে whois.net-এ এসে। সো ডোমেইন নেম youtube.com, আইডি আছে, সো এটা ক্রিয়েট করা হয়েছে 2005 সালের ফেব্রুয়ারি 15 তারিখ, আপডেট 2020 সালের জানুয়ারি 14 তারিখ, এবং ডেট এক্সপায়ার্ড হবে আগামী বছরের 2021 সালের ফেব্রুয়ারি 15 তারিখ, আবার তখন আপডেট দিব ওরা। তো রেজিস্ট্রি নিচে আরও ডিটেলস অনেক কিছু আছে, নেম সার্ভার ওগুলো যখন দরকার তখন নিয়ে নেবেন। সো ফেসবুক 1997 সালে ক্রিয়েট হয়েছে আমার মাধ্যমে ওয়েবসাইটটিতে, 2004 সালে ওরা প্রকাশ করেছে আসলে, কিন্তু 1997 সালে ওরা প্রথম রেজিস্ট্রি করিয়েছে। সো দেখেন আপডেট ডেট 2020 সালের মার্চের 10 তারিখ, ক্রিয়েট ডেট ক্রিয়েশন ডেট 1997 সালের মার্চের 29 তারিখ, সো রেজিস্ট্রি এক্সপায়ার হবে 2028 সালের মার্চের 30 তারিখ, টাইম শো দেওয়া আছে 4 PM। নিচে আরও ডিটেলস দেওয়া আছে যেগুলো আমাদের আপাতত দরকার নেই, যখন দরকার তখন আমরা সেখানে গিয়ে খুঁজে নিব, জেনে নিব এবং ব্যবহার করব যখন দরকার তখন। সো আজকে আমি 123apps.com এর রিভিউ দিয়েছি এবং সাথে whois.net যেটি বোনাস ছিল ওটি দেখিয়েছি আপনাদেরকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।